একশো ষাট গ্রাম হেরোইন সমেত এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ডোমকল থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বিলাসপুর কাটাদারা ব্রিজে অভিযান চালিয়ে রাকিবুল ইসলাম নামে ওই ব্যক্তির কাছ থেকে তল্লাশি চালিয়ে একশো ষাট গ্রাম হেরোইন উদ্ধার করে ডোমকল থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে সাত দিনের রিমান্ডে চেয়ে জেলা আদালতে পাঠানো হয় ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ